মঙ্গলবার কটক থেকে সরাসরি মেদিনীপুর পৌঁছান মুখ্যমন্ত্রী। কটক হাসপাতালে দুর্ঘটনার কবলে পড়া বাংলার যাত্রীদের দেখতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসেও আহতদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদেরকে মুখোমুখি হয়ে জানান, এখানে মোট 61 জনের চিকিৎসা চলছে, তার মধ্যে 16 জন বিহারের। রাজ্যের আহত যাত্রীদের সঙ্গে দেখা করে তাঁরা কেমন আছেন, কোথায় বাড়ি সব জানতে চান মুখ্যমন্ত্রী। আশ্বাস দেন, সুস্থ হয়ে উঠলে এখান থেকে তাদেরকে নিজস্ব জেলায় পাঠিয়ে দেবে রাজ্য সরকার। মেদিনীপুর হাসপাতাল থেকে বেরিয়ে সোজা চলে যান সার্কিট হাউসে। আমাদের বিগ নিউজের প্রতিনিধি আহতদের কাছে পৌঁছে জানতে চায় মুখ্যমন্ত্রী তাদেরকে কি আশ্বাস দেন। মুর্শিদাবাদের বাসিন্দা আহত একজন ব্যক্তি, তিনি বলেন দুর্ঘটনায় তার মুখে স্কিন নষ্ট হয়। মুখ্যমন্ত্রী বলেন ইমার্জেন্সি চিকিৎসা করার জন্য তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে ওঠে। আরেকজন গোপীবল্লভপুরের আহতকে দেখে কথা বলেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। আহতরা মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে দুর্ঘটনার কিছুটা হলেও আতঙ্কের ভয় কেটেছে তাদের। এসে এসে বললো ডাক্তার দেখাচ্ছো ভালো করে, আমি বললাম হুম, তো বলছে স্কিনটা তোমার মানে মোবিল পড়ে গেছে, তো মোবিল পড়ে এবার তো বলছে অন্য ডাক্তারকে বললো কি স্কিনের একটা ডাক্তার ডেকে দাও, ডেকে দেখে দাও ভালো করে পরিষেবা ভালো করে করো, ওটাই বললো। দিব বলেছে মুর্শিদাবাদ কোম্পানিতে কাজ করে, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের গোপীবল্লভপুরে বাড়ি, গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকে। না, দুজন ছিল, এরা দু ভাই ছিল। একজন এর তো চোখে লেগেছে, চোখটা একটু ড্যামেজের দিকে হয়েছে, আর ডান পাটা ভেঙে গেছে। আর একজন যে শুভেন্দু বেজ, ওর মাথায় লেগেছে, ও পিজিতে এসএসকেমে ভর্তি আছে, মানে ওর সেন্স নেই। হ্যাঁ, দু ভাই একসঙ্গে যাচ্ছিল। মানে সকালে যখন ভাইয়ের জ্ঞান ফেরে তখন ও ফোন নাম্বার দেয় আর কি, যারা বাঁচিয়েছিল হেল্পলাইন যেখানে ছিল ওখান থেকে নাম্বারে, আমার নাম্বারে যোগাযোগ করে যে এখানে আছি আমি, মানে এখান থেকে এসে নিয়ে যাও আমাকে। না, ডাক্তারদেরকে বলেছেন যে যেন চিকিৎসাটা ভালো করে হয়, ইমার্জেন্সি পেশেন্ট তাড়াতাড়ি যেন ঠিক করে দেওয়া হয়। না, সেরকম কিছু তো এখানে বলেননি। না, আমার নাম দীপঙ্কর বেজ, আমি ওর দাদা। ভাইয়ের নাম পঙ্কজ বেজ, বয়স ওর 21 বছর। হ্যাঁ, ওর নাম শুভেন্দু বেজ। শুভেন্দু বেজ, ওর বয়স 22 বছর। ও আমার কাকুর ছেলে, একসাথেই যাচ্ছিলো দুজনে, কাজ করতো এক জায়গায়।